অস্ত্র নিয়ে বালিখাদা নিয়ে গুন্ডাগিরি, তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগে কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালি প্রতিহারের আপ্ত সহায়ক হিসেবে পরিচিত বিকাশ ঘড়ুইকে গ্রেপ্তার করল ইন্দাস থানার পুলিশ। বুধবার গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার ওই অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। এমনকি তদন্তের স্বার্থে পুলিশ তাকে আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেও খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় সক্রিয় বিজেপি কর্মী ও কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের আপ্তসহায়ক হিসেবে পরিচিত রয়েছে বিকাশ ঘড়ুই নামে ওই যুবকের। এমনকি কোতুলপুরে বিজেপি বিধায়কের কার্যালয়ের মূল দায়িত্বেও সে রয়েছে বলে জানা গেছে। তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের অভিযোগ, বিজেপি বিধায়ক হরকালী বিধায়কের আপ্তসহায়ক বিকাশ ঘড়ুই দিনে রাতে বন্দুক নিয়ে ঘোরাফেরা করে। ইন্দাসেরই একটি বালি খাদানের বিধায়কের নাম করে তোলা তুলতে গেলে ওই খাদান মালিক তা দিতে অস্বীকার করেন। খাদান মালিককে হুমকি ও ওই জায়গায় থাকা জেসিবি সহ কিছু যন্ত্রপাতি সে ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে বলে তিনি জানান। তাদের দলের কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি বিজেপির। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহার দাবি, অবৈধ বালিখাদান বন্ধের দাবি জানানোই তৃণমূলের সহযোগিতায় পুলিশ অস্ত্র আইনে মিথ্যা মামলা দিয়েছে। এই পথ অবলম্বন করেও বিজেপিকে রোখা যাবে না বলে তিনি দাবি করেন। বাঁকুড়ার ইন্দাস থেকে অভিজিৎ সরকারের সাথে সৌরভ মজুমদারের রিপোর্ট, বাংলা ইঞ্জিনিয়ার। আমারও আমিও শুনলাম যে হরকালীর যে বিধায়ক আছেন কোতুলপুর, তিনার বিয়েকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে গ্রেপ্তার করেছেন। তো আমি যেটুকু শুনলাম যে বালিখাদের মালিক নাকি কোনো অভিযোগ করেছে, তিনি হরকালী বিধায়কের নাম করে টাকা তুলতে গিয়েছিলেন এবং বালিখাদের মালিকরা দেয়নি বলে তাদের বিভিন্ন ভাঙচুর করেছে, জেসিপি থেকে শুরু করে বিভিন্ন গাড়ি টাড়ি ভাঙচুর করেছে। এটা বিজেপির এক প্রকার এদের কালচারের মধ্যে পড়ে। ওরা যতই বড় বড় কথা বলুক না কেন, প্রতিদিন প্রতিনিয়ত প্রমাণ হচ্ছে তারা বিভিন্ন করাপশনের সাথে, বিভিন্ন নোংরা কাজের সাথে যুক্ত। আজকে একটা ছেলে, সে দিনে রাতে নাকি বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়। আমরা শুনছি, আমরা প্রশাসনকে আগেও জানিয়েছি, এর আগেও অনেকগুলো ঘটনা এরকম শুনেছি আমরা যেভাবে হয়েছে। পুলিশকে আরও অনেক আগে স্টেপ নিতে হতো। তো এরকম একটা আর্মস বাহিনীর সাথে কিভাবে যুক্ত থাকতে পারে একটা বিধায়ক, একটা জনপ্রতিনিধি, এটা আমাদেরও প্রশ্ন, এলাকার মানুষেরও প্রশ্ন। তবে একটা কথা বলি, এই বাহিনী দিয়ে ওরা বিভিন্ন তোলার সাথে যুক্ত আছে এবং আমরা যেটুকু জানি, আমরা এর আগেও অভিযোগ করেছি যে এই তোলা বাহিনী যে বিভিন্ন জায়গায় ধমকি চমকি দেয় এবং সেই ধমকি চমকির বলে খাদানগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে রসদ রয়েছে সেই রসদ থেকে তাদের কাছে টাকা যায় এবং নিউজ চ্যানেল সংবাদ মাধ্যমের কাছে শুধু বড় বড় কথা বলে তাদের বিভিন্ন রাজনৈতিক দল। কারণ আপনারা জানবেন যে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত তৃণমূলের বিরুদ্ধে কথা বলে। তো আমি বলবো এই ম্যাটারটা নিয়ে যেন শুভেন্দু অধিকারীও কথা বলে। তার একটা বিধায়ক, তার আত্মসহায়ক, তিনি আজকে কেন গ্রেপ্তার হলেন আমসকেসে, কেন তিনি বন্দুক নিয়ে বিভিন্ন জায়গায় একটা এমএলএর নাম করে কেন এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন, এটা আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আর জবাব দিতে হবে। নাহলে কিন্তু মানুষ 2024আপনার জয়ন্ত কোলে এবং বিকাশ ঘড়ুই এবং আরো কিছুজন দুষ্কৃতী, তারা যে রাত্রেবেলায় হামলা করায় এবং বন্দুক দেখিয়ে তাদেরকে প্রাণে মেরে দেবার চেষ্টা করে এবং ওনার স্টাফকেও এবং ওনার বাঁশ দিয়ে মারধর করে এবং দুটি যে পোকলেন মেশিন ছিল সেই মেশিনগুলি উনি ওনারা ভেঙে নষ্ট করে দেয়। সেই জন্যে পুলিশ অফিসার বিকাশ ঘড়ুইকে অ্যারেস্ট করে আজকে ফরওয়ার্ড করে এবং 341, 323, 324, 386, 427 এবং 27 আর্মস অ্যাক্টের ওনার কেস দেয় এবং 5 দিনের পিসি পেয়ার করে পুলিশ অফিসার। লার্নেড এসিজিএম সাহেব 4 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং 5/6/2023 তারিখে প্রোডাকশনের ডেট আছে। দেখুন, এটা সম্পূর্ণভাবে চক্রান্ত করে বিকাশকে ফাঁসানো হয়েছে। আপনারা জানেন যে কোতুলপুর এবং ইনাস বিধানসভার উনি হচ্ছে যুব মোর্চার থেকে দায়িত্বে আছেন, বিকাশ ঘড়ুই হচ্ছে কনভেনারের দায়িত্বে আছে এবং সবচেয়ে খুব ভালো ছেলে এবং প্রচুর ভালো সংগঠন করে।
সেই সংগঠনের এত সুন্দর সংগঠন করেছে, তার ঈর্ষান্বিতভাবে পুলিশ প্রশাসন হচ্ছে এখন তৃণমূলের কেডার এবং তৃণমূলের নেতা হয়েছে। সেই জন্যই বিজেপির উত্থানকে ওরা দেখতে পাচ্ছে না, যেহেতু ইন্দাস বিধানসভা বিজেপির, কতুলপুর বিধানসভা বিজেপির, তাহলে বিজেপিকে ওখানে কিভাবে শেষ করা যাবে? যেহেতু যুব মোর্চার তরফ থেকে বিকাশ বিশাল পরিমাণে যুব নেতৃত্বকে তুলে ধরছে, সেই জন্যই বিকাশকে মিথ্যা মামলা দিয়ে কোথায় রাতের অন্ধকারেতে কারা জেসিপি চালাচ্ছে সেটা পুলিশ প্রশাসনের দেখা উচিত, যাতে পুলিশ প্রশাসন অবৈধ বালিখাতগুলোকে বন্ধ করা উচিত এবং অবৈধভাবে যারা রাতের অন্ধকারে জেসিপি দিয়ে বালি তুলে কোটি কোটি টাকা যারা মুনাফা নিচ্ছে এবং বালি ব্যবসাদার এবং তার সাথে সরকারি শাসক দলের নেতাকর্মীরা যুক্ত আছে, তার সাথে পুলিশ প্রশাসন যুক্ত আছে, এটা পুলিশ প্রশাসনকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এইভাবে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এইভাবে হেনস্থা করতে থাকে এর শেষ দেখে আমরা ছাড়ব। অবৈধ বালিখাত একটাও চালাতে দেওয়া হবে না এবং জেসিপি দ্বারা বালি তুলতে দেওয়া হবে না, এবং এইভাবে বিজেপি আন্দোলন করবে। আগামী দিনে আপনারা দেখতে থাকুন কিভাবে এটা আন্দোলনটা কিভাবে ছড়ায়। জেলা সম্পাদক, যুব মোর্চার সম্পাদক এবং বিশাল ভালো সংগঠক, একদম ভারতীয় জনতা পার্টির আমরা সবাই ঘনিষ্ঠ, ভারতীয় জনতা পার্টির আমাদের সবাই ঘনিষ্ঠ, সব সময়ের জন্য বিকাশ আমাদের কাছে থাকে, সব সময়ের জন্যে। এটা চক্রান্ত, চক্রান্ত যদি বন্দুক নিয়ে থাকে পুলিশ তাকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে সেগুলো বাজেয়াপ্ত করেনি কেন? এলো ফাঁসানো হয়েছে, যেহেতু ভালো সংগঠন করছে সেই জন্য ফাঁসানো হয়েছে। এর মাধ্যমে চলবে, আমরা এর আইনেরও শেষ দেখে ছাড়বো আর এই অবৈধ কাজেরও শেষ দেখে ছাড়বো।